আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া, পরীক্ষার প্রয়োজন রয়েছে। অন্যদিকে এখন আওয়ামী লীগ কোথায়? এখন তো আমলা লীগ ফকরুল। জানাবো ইউপি নির্বাচন, ধানের শীষ ছাড়ায় মাঠে বিএনপি। সবশেষ থাকছে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি কাদের। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার 12 অক্টোবর বিকেল 3টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শাইরুল কবির খান সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। শামসুদ্দিন দিদার ও শাইরুল কবির জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন রয়েছে। তার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বিকেল 3টায় তিনি বাসা থেকে বের হবেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত 10 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। 27 এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 54 দিন পর 19 জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। 1 মাস পর 19 জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ এবং 18 আগস্ট দ্বিতীয় ডোজ নেন। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আওয়ামী লীগ কোথায়? এখন তো আমলা লীগ, যেখানে যাবেন ডিসি এসপি ওসি এরাই হলো বড় সাহেব। আওয়ামী লীগের চাইতে তারা অনেক বড়। তারা নিজেরাই বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এই যে অবস্থা সৃষ্টি করেছে এর জন্য শেখ হাসিনাকে তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। মঙ্গলবার 12 অক্টোবর সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল আহমেদ পিপু মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সামনে বড় পরীক্ষা। আজকে ভয়াবহ দখলদারি দানবীয় অনির্বাচিত একটা সরকার জোর করে বসে আছে। এই দুঃসময় কৃষকদের সংগঠিত করে ভয়াবহ দানবীয় পাথরকে সরাতে হবে। সত্যিকার অর্থে জনগণের সরকার ও সংসদ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, এই সরকার দীর্ঘ 12 বছর যাবত আমাদের ওপর অত্যাচার নির্যাতন করেছে। শুধু বিএনপি নয়, এদেশের মানুষের ওপর নির্যাতন করেছে। আজকে শেখ হাসিনার প্রতি মানুষের কোনো আস্থা নেই, আওয়ামী লীগের ওপর কোনো আস্থা নেই। কারণ এরা এদেশের মানুষের যে স্বপ্ন, যে আশা আশঙ্কা, সবগুলো চুরমার করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায়, যারা 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে, তাদের মুখে গণতন্ত্র কথা শোভা পায় না। আজকে তারা মিডিয়াকে করায়ত্ত করেছে। সাংবাদিকদের হাত পা বাঁধা সাংবাদিক কনক সারওয়ার জানের ভয়ে পালিয়ে গিয়ে আমেরিকার একটি নিউজ পোর্টাল চালায়। সেই অপরাধে তার অসহায় বোনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ড নিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সময় আসবে, তিনি বলেন, বাংলাদেশের মানুষের সর্বনাশ করার জন্য এদেরকে জনগণ একদিন বিচার করবে। এদেরকে কাঠগড়া দাঁড়াতে হবে। তারা সাংবিধানিক কেটে ছিঁড়ে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। ফখরুল বলেন, আমাদের কথা খুব স্পষ্ট, অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে। সে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের মতামত দেবেন। সে নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যাতে জনগণ তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারে। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি করুণ অবস্থায় নিয়ে গেছে। কৃষকদের এখন মেরুদণ্ড বলতে যেটা বোঝায় সেটা নেই। একদিকে ঋণে জর্জরিত, অন্যদিকে ফসলের দাম পায় না। ধান উৎপাদন করে কিন্তু সময় মতো ধানের দাম পায় না, পরে মধ্যস্বত্বভোগীরা বেশি দামে বিক্রি করে, যার ফলে আজকে চালের দাম 70 টাকা দাঁড়িয়েছে। আজকে প্রতিটি দ্রব্যের দাম বেড়েছে। আজকে সকালে দেখলাম পেঁয়াজ 80 টাকা হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বিম হয়ে গেছে। বিএনপি মহাসচিব বলেন, কৃষকরা হচ্ছে দেশের সবচেয়ে বড় অংশ, তারাই সবচেয়ে বেশি। আপনাদের সেতু বন্ধন তৈরি করতে হবে, যাতে করে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। তারা উৎপাদিত পণ্যের সঠিক দাম যাতে পায় সেটা আপনাদের দেখতে হবে। তাদের সঙ্গে থেকে আন্দোলন করতে হবে। কৃষক আন্দোলন, কৃষকদের আন্দোলন ছাড়া কখনোই সফল হওয়া যাবে না। উল্লেখ করে ফখরুল বলেন, আজকে আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি এটা কখনোই সফল হবে না যদি আমরা কৃষকদের সম্পৃক্ত করতে না পারি। অর্থাৎ কৃষকদের জাগিয়ে তুলতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিশেষ কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চয়তা না থাকায় দলটি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না। তবে ভোট বর্জনের এমন ঘোষণা দিল, মাঠের চিত্র পুরো উল্টো। ধানের শীষ না থাকলেও ভোটের মাঠে ঠিকই সক্রিয় রয়েছে স্থানীয় নেতা কর্মীরা। বিএনপির ভোট ব্যাংক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কেউ মাঠ ছাড়া পক্ষে নেই দলের কেন্দ্র থেকে, এমন সবুজ সংকেত রয়েছে। ফলে যেখানে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী থাকবে সেখানে জয়ের মুকুট ছিনিয়ে আনার ব্যাপারে বেশি আশাবাদী বিএনপি প্রার্থীরা। ধানের শীষ ছাড়াই নির্বাচন করতে না পারার মনোবেদনা থাকলেও কৌশলের রাজনীতিতে তারা এখন মামলা ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যুগান্তরকে এমনটি জানিয়েছে দলের নীতি নির্ধারক ও সম্ভাব্য প্রার্থীদের অনেকে। জেলা উপজেলা প্রতিনিধিরা জানিয়েছে, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে জোর প্রস্তুতি নিয়েছে বিএনপি দলীয় প্রার্থীরা। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ইতিমধ্যে অনেকে সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এদিকে ইউপি নির্বাচন নিয়ে বিএনপি হাইকমান্ড অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে। কৌশলের অংশ হিসেবে কেন্দ্র থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হলেও কেউ নির্বাচন করলে তাতে বহিষ্কার বা
সংকোচ করা হবে না। কেন্দ্রের এমন সিদ্ধান্ত জানার পর বিএনপি স্থায়ী নেতাদের নির্বাচনের প্রতি আগ্রহ বেড়েছে। প্রথম ধাপের ইউপি নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে ছিলেন, কেউ কেউ জয়লাভও করেছেন। দ্বিতীয় ধাপের নির্বাচনে একই চিত্র দেখা যাচ্ছে। যেসব ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছে সেখানে বিএনপির তৎপরতা কিছুটা কম, তবে যেখানে ক্ষমতাসীনদের একাধিক প্রার্থী রয়েছে সেসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে বেশি সক্রিয় রয়েছেন তারা। আওয়ামী লীগ প্রার্থীদের দ্বন্দ্বের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে বিজয় অর্জনের কৌশলে তারা এগিয়ে আছেন। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে 848টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে 11 নভেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 অক্টোবর। এর আগে প্রথম ধাপে দুভাগে 364 ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। নির্বাচন বর্জনের ঘোষণার পরও বিএনপি মাঠে থাকা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের রোববার এক প্রেস ব্রিফিং এ কথা বলেন। বিএনপির রাজনীতি বর্ণচোড়া, ইউপি নির্বাচনেও দলটি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলেন তা করেন না, আর যা গোপনে করেন তা প্রকাশ্যে বলেন না। তাই জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার ওইসির অধীনে আমরা আর কোনো নির্বাচনে অংশ নেব না, কারণ তারা দেশে বোর্ডিং সিস্টেমটাই ভেঙে ফেলেছে। তাদের অধীনে এই দেশে আর অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সব ধরনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাউকে অংশ নিতে আমরা যেন জোর করব না, তেমনি কেউ স্বতন্ত্রভাবে ভোট করতে চাইলে বাধাও দেব না। কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা সহ সব ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকছি। তবে কেন্দ্রের সিদ্ধান্তের পরও অনেক এলাকায় কেউ কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন বলে আমাদের কাছে খবর আসছে। কেন তারা নির্বাচন করছেন সে ব্যাপারে দলীয়ভাবে জানতে চাওয়া হবে। কৈশোর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় আর স্থানীয় রাজনীতি এক নয়। আমরা কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিলেও স্থানীয় পরিস্থিতির কারণে সব জায়গায় তা শতভাগ বাস্তবায়ন নাও হতে পারে। স্থানীয় প্রভাব ও জনগণের চাপে অনেকে প্রার্থী হতে বাধ্য হতে পারেন। তবে ইউপি নির্বাচনে কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছে তা নিয়ে আমরা ভাবছি না। রাজপথে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের বিদায় করাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেন, ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও কেউ কেউ হয়তো নির্বাচন প্রার্থী হচ্ছেন, কিন্তু তাদের নানা কারণে আমরা নির্বাচন থেকে সরে যেতে বলছি না। প্রথমত, আগামী দিনের আন্দোলনে তৃণমূল নেতা কর্মীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়, সাধারণ মানুষের সঙ্গে তৈরি হয় সেতু বন্ধন। কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকে সেক্ষেত্রে এই বন্ধন আরো সুসংগত হবে, কেননা নির্বাচনের জনসংযোগের মাধ্যমে সারা দেশে সব শ্রেণী পেশা মানুষের কাছে যাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি যেসব নেতা কর্মীরা হামলা মামলার কারণে দীর্ঘদিন এলাকা ছাড়া তাদের মধ্যে ঘরে ফেরার তাগিদ বাড়ছে। বিশেষ করে অনেকে এলাকায় ফিরে এসে ইতিমধ্যে সাংগঠনিক কাজ শুরু করেছেন, যা দলের জন্য ইতিবাচক। তারা বলেন, বিএনপি শুরু থেকে তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকে ভোট করার বিপক্ষে। নির্বাচন কমিশনের দেওয়া দলের লিখিত সুপারিশে বিষয়টি উল্লেখ রয়েছে, কারণ ইউপি নির্বাচনের এলাকায় সবসময় একটা উৎসবের আমেজ বিরাজ করছে। আবার প্রতীক ছাড়া ভোট হওয়া এলাকায় আত্মীয় স্বজন, পারিবারিক ঐতিহ্য ও প্রভাব বিশেষ ভূমিকা রাখত। দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিরা ইউনিয়নবাসীর উন্নয়নের কাজ করতেন, কিন্তু ইউপিতে দলীয় প্রতীক দেওয়ায় সে ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে এমনও দেখা গেছে, নিজ পরিবারের কেউ নির্বাচন করলেও রাজনীতির কারণে তাকে হয় বিরোধিতা না হয় নিষ্ক্রিয় থাকতে হচ্ছে। এতে করে দীর্ঘদিনের আত্মীয়তার বন্ধন ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এগুলো রাজনৈতিক দল ও এলাকায় পারস্পরিক ভ্রাতৃত্ব নষ্ট করছে। এছাড়াও দলীয় প্রতীকে ভোট বর্জনের কয়েকটি কারণ তুলে ধরে দলের বিভিন্ন স্তরের নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষ প্রতীকে কেউ কেউ ভোট করলে প্রার্থী সহ নেতা কর্মীদের উপর নেমে আসে নির্যাতন ও নানা হয়রানি, এমনকি অনেকে এলাকা ছাড়াও রয়েছেন। প্রশাসনও ধানের শীষে প্রার্থীকে পরাজিত করতে ব্যস্ত হয়ে পড়েন। ক্ষমতাসীন দল ও প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে এই ধরনের ঝাঁকি ঝামেলা কিছুটা কম থাকে। তবে একথাও সত্য যে, যদি সরকারি দলের প্রার্থী বুঝতে পারেন ভোট হলে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা বেশি, তাহলে শুরু থেকেই তাকে নানাভাবে হেনস্থা করা হয়। জোর করে বসিয়ে দেওয়া সম্ভব না হলে প্রশাসন দিয়ে নানাভাবে হয়রানি করা হয়। আওয়ামী লীগ কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলে ভোটের দিন নানা রকম অপকৌশলের আশ্রয় নেওয়া হয়। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে এমন আশঙ্কাও বিরাজ করছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।